প্রশ্ন আমাদের কিছু ভাইরা সামান্য কিছু দিন শিখে ইসলাম সেন্টার থেকে অথবা যে কোনো মাধ্যম থেকে কিছু পড়ে শুনে বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট থেকে কিছু শিখে আজকাল কিছু আপনার পেজ খুলে হোক অথবা ইন্টারনেটে ফেসবুকে অথবা বিভিন্নভাবে ফতুয়া দিয়ে থাকে ফতুয়া দেওয়া সাধারণ ব্যক্তিদের জন্য ভালো আলেম ছাড়া শুধু আলেমের না আলেমদের জন্য সকল আলেমের জন্য ফতোয়া দেওয়া যায় আমাদের দেশের ভাষায় যে পরিভাষা আলেমের প্রত্যেক আলেমের ফতোয়া দেওয়া যায় নয় ফতোয়া দেওয়ার বিষয়টি আল্লাহর পক্ষ থেকে সই সাক্ষর করা সামিল আপনি যখন ফতোয়া দিচ্ছেন যে এটা হালাল মানে আল্লাহ হালাল করেছেন ওই কথার উপর আপনি কি করছেন সিগনেচার করছেন বুঝা গেছে রসুরামের পক্ষ থেকে আপনি সাইন করছেন রসুল্লাহ যেহেতু জীবদ্দশায় থাকলে তিনি ফতোয়া দিতেন তিনি হালাল বা হারাম বলতেন আপনি ওই কাজটা করছেন সুতরাং এটি চারটে কথা দুনিয়ার কথা নাই যে আমি খাবো খাবো না যাব যাব না এরকম নয় এটা দিনের বিষয় সুতরাং আল্লাহর পক্ষ থেকে সাইন করতে গিয়ে সই করতে গিয়ে যাতে করে ভুল সই না হয় যদি ভুল সই করে দিয়ে থাকেন তাহলে আপনাকে কেয়ামতে বড় আসামি হতে হবে আপনি একটা

ওয়াল ইসমা আর গনহা ওয়াল এবং জুল অত্যাচার আর ওয়ান তুশ্রে কবিল্লাহ মালাম ইউনাজেল বিহি সুলতান আর শির কর আল্লাহ পাক বড় হারাম করেছেন পাঁচ নম্বরে সিরকের সমতুল্য গোনা যেন সিরকের পরে আল্লাহ ধীরে ধীরে বড়র দিকে যাচ্ছেন আর আল্লাহ বলছে আর আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে তোমার জ্ঞান নেই এটা হচ্ছে সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় হারাম তাহলে শরীয়ত সম্পর্কে যতক্ষণ দলিল না জানা আছে যে আমি এই কথাটি বলছি কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে শুনে শুনে ফতুয়া দেওয়া কোন ব্যক্তির জন্য জায়জ নাই নিজেকে যে আলেম বলছে যে মাদ্রাসা পড় আলেম দাওরা অথবা কামেল পাস আর শুনে শুনে ওস্তাদের কাছে শুনেছে সেই জন্য ফতুয়া দেয় অথচ ওই ফতুয়ার দলিল না তার জন্য ফতোয়া দেওয়া জাহেজ নাই যে ফতুয়া দেবে তাকে জানতে হবে মহিব বলছে মিন আইনা না কোন না কোন দলিলের ভিত্তিতে আমি কথা বললাম কোন দলিলের ভিত্তিতে এই ফতোয়াটা দিলাম সুতরাং এইরকম কাবিরা কোণায় যাবে না নিজের জন্য বড় রিস্ক আপনার আখেরাতকে আধকে করে দিবেন কয়টা লোকে হেদায়ত করতে আপনি নিজেকেই হ্যাঁ লণ্ডমন্ড করে দিবেন এরকম কাজ করবেন না তবে আপনার কিছু করণীয় আছে সেটা হচ্ছে যে আপনি ভালো আলেমদের কথাগুলি আপনি পোস্ট করে দেন তাদের ফতুয়াটি আপনি নকল করে দেন লিখিতভাবে অথবা তাদের আওয়াজে তাহলে আপনি মুক্ত আপনি নকল করেছেন যে বলেছে সে যদি ভুল করে সে জবাব দেওয়া আল্লাপের কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে না এটা হচ্ছে সাধারণ মানুষদের কাজ এটা হচ্ছে ছোটখাটো আলেমদের কাজ যারা করা হাদিসের দলিল অত যা জানে না তাদের কাজ যে ভালো আলেমদের কথা নকল করে দেন আমাদের কথা শুনবেন আমিও ফতুয়ার ক্ষেত্রে বর্তমান যুগের সবচেয়ে বড় বড় আলেম যারা শেখ বিনে বাজ অথবা ওসাইমিন অথবা আলবানি এই তিন আলেমের কথা নকল করি আর না হলে তার আগের বড় বড় আলেমদের সাহাবা ইকলামদের আমল থেকে শুরু করে এমা বাবনিফার কথা অথবা শাফির কথা না মালিকের কথা না আমাদের কথা অথবা বিনে তেইমিয়ার কথা এইভাবে নকল করি যাতে করে ওনার কথা নকল করতে গিয়ে আমার মনে তৃপ্তি হয়েছে ওনার ফতোয়াটা ঠিক তৃপ্তি হয়েছে ওই জন্য আমি ওইটা বলেছি এই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাসুল না মানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি এটা কেন করলে আল্লাহ আমি এত বড় আলেমের ফতোয়াটাকে ঠিক মনে করেছে ভিত্তিতে অন্ধভাবে নয় অন্য ধীরে নয় আবার ওইটা ঠিক নয় আমি অমোক আলেমের ফতোয়াটা এই বিষয়ে আমি সহি মনে করেছিলাম তাই আমি নকল করেছি এটা হচ্ছে আপনার জন্য সেভ তরিকা